স্ক্রিপ্টটা কানে দে, কানে দে। এই ওয়ান টু থ্রি ফোর বললেন, জীবনেও মিলবে না, সব জিনিস একটু লেটে লেটে রেজিস্টার করছে না, মানে কার্ডটাও যে অভিনেতাকেই বলতে হবে, এটা কিন্তু কন্ট্রাক্টে ছিল না। দুপুরের আড্ডা, মজার গল্প, সাথে সানডে লাইব্রেরি। নমস্কার দর্শক বন্ধুরা, শুভ নববর্ষ, কারণ বাংলা নতুন বছরে আপনাদের সঙ্গে আমার এই সানডে লাইব্রেরিতে প্রথম দেখা হলো। তবে হ্যাঁ, একটা কথা বলি, আজকে কিন্তু আমি আমার লাইব্রেরি থেকে এই অনুষ্ঠানটা করছি না, আমি রয়েছি আমাদের স্টুডিওতে, অর্থাৎ গোল্ডেন ড্রিম স্টুডিওতে। হ্যাঁ, যদি আপনারা বলেন তাহলে এই স্টুডিওটা আপনাদেরকে আরও ভালোভাবে আমরা কোনো একটা সময় দেখাবো, কিন্তু সেটা অন্য কোনো এপিসোডে। পয়লা বৈশাখ কেটেছে, গ্রীষ্মের দাবদাহ চলছে, কিন্তু আমাদের মনের মধ্যে ওই যে কিছুদিনের জন্য আমরা একটু বাঙালি হয়ে উঠি এবং আমাদের কোথাও গিয়ে একটা বৈঠকে মেজাজ কাজ করে, সেই জিনিসটা আমাদের মধ্যে এখনও চলছে, আমার মধ্যে তো চলছে বটেই। তাই আজকের এই যে সানডে লাইব্রেরির এপিসোডটা, এটাকে আমি একটু অন্যভাবে প্রেজেন্ট করবার চেষ্টা করছি আজকে। তাই আমি কোনো পুরনো ছবির অ্যানালিসিস যেভাবে করি বা আপনাদের সঙ্গে যে আমার ভিউজগুলোকে শেয়ার করি সেইটা করব না, তার বদলে আমি আমার জার্নির কিছু স্মৃতি, কিছু মেমোরিজ আজকে আপনাদের সঙ্গে ভাগ করব। অনেক দিন হয়ে গেল, এখনও যখন মাঝে মধ্যে পেছনে ফিরে তাকাই মনে হয় এতগুলো বছর পেছনে ফেলে এলাম। সালটা 2007। একদিন সকালবেলা নরেন্দ্রপুরের সিলেক্ট হাউসে পৌঁছে গেলাম, নরেন্দ্রপুরের সিলেক্ট হাউস। এই সিলেক্ট হাউস তখন ভীষণ বিখ্যাত, এখনও বিখ্যাতই আছে, কিন্তু তখন প্রচুর সিরিয়াল সিনেমার শুটিং এই সিলেক্ট হাউসে হতো। বিরাট বড় বাড়ি, বিরাট কম্পাউন্ড, ভেতরটা সাজানো টলটলে পুকুর, গাছপালা, পাখি, সুন্দর সবুজ ঘাসের গালিচার, বাড়িটাও খুব সুন্দর। সেখানে আমার জীবনের প্রথম শুটিং। সেই সময়ের একটি বিখ্যাত বেসরকারি চ্যানেল টেলিফিল্ম করত এবং তাদের টেলিফিল্মের স্লটটা খুব জনপ্রিয় ছিল। সেরকমই একটি টেলিফিল্মের শুটিংয়ে আমি গেছি। আমি সেই ছবির সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর এবং স্ক্রিপ্টের কিছু অংশ আমার লেখা ছিল। যদ্দূর মনে পড়ছে সেই ছবির নাম ছিল ধূসর অ্যালবাম এবং তার পরিচালক ছিলেন উজ্জ্বল কুমার দাস এবং সহযোগী পরিচালক ছিলেন অনিমেষ ঘোষ, যাকে সেই সময় ইন্ডাস্ট্রিতে ছোট নামে একটাকে সবাই চিনত, আমার ছোটদা, যিনি না থাকলে আমি আজকে এই ফিল্ডে যতটুকু কাজ করেছি সেটা করতে পারতাম না। ছোটদা আমাকে নিয়ে দাঁড়িয়ে আছে সিলেক্ট হাউসের বাইরের মাঠে, লোকজন সব এসে গেছে, প্রোডাকশানের একটা প্রচণ্ড হই হই ছোটাছুটি চলছে, এদিকে দৌড়চ্ছে ওদিকে দৌড়চ্ছে। প্রোডাকশান কন্ট্রোলার ছিলেন বিখ্যাত মানুষ জয়ন্ত কুণ্ডু। ওই ছবিতে সাবিত্রী দেবীও ছিলেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, তিনি অলরেডি এসে মেকআপ করছেন। এই সময় প্রোডাকশানের ওই দূর থেকে কেউ একজন চিৎকার করলো, ওরে সৌমিত্রদা এসে গেছেন। সচকিত হয়ে উঠলাম, বুকে মনে হলো একটা হার্টবিট মিস হয়ে গেল। ওদিকে তাকাতেই দেখলাম সিলেক্ট হাউসে গাড়িটা ঢুকলো, গাড়ি থেকে নামলেন তিনি, 72-এর যুবক, রাজকীয় ভঙ্গিতে হেঁটে আসছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। একটা নীলচে ফ্লোরাল হাফশার্ট আর একটা ফেডেড জিন্স। জাস্ট তাকিয়ে রইলাম, এই তালে ফেলুদা, এই তালে কোনির ক্ষেতির সিংহ, এই তালে অপরাজিতার অপরাজিতর অপু, এই তাহলে ঝিন্দের বন্দির ময়ূর বাহন, যাকে এতদিন শুধুমাত্র টিভির পর্দায়, রূপলি পর্দায় দেখেছি, আজকে সেই মানুষটা চোখের সামনে। আমি তো ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছি। উনি দেখলাম এসেই একবার ছোটদার দিকে হাত তুললেন, হাত তুলে সোজা সিলেক্ট হাউসে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর ছোটদাই নিয়ে গিয়ে আমাকে সৌমিত্রবাবুর সঙ্গে আলাপ করাল, উনি আমার দিকে তাকালেন। আমার তখন চেহারাটা একটু অন্যরকম ছিল, ফ্রেঞ্চ কাট দাড়ি ছিল, এত বড় বড় চুল ছিল, আর সেই সময় আমি দুটো টি শার্ট ভীষণভাবে পরতাম। সেই টি শার্টের এই জায়গাটায় আমার গুরুদেব রবীন্দ্রসঙ্গীতের রবিনহুড শ্রী পীযূষকান্তি সরকারের একটি ছবি আর তার তলায় সই, এটা ইমপ্রেস করা ছিল। উনি আমার দিকে এরকম তাকালেন, তাকে ভুরু কুচকে বললেন, তোমার গেঞ্জিতে পীযূষের ছবি কেন? আমি তো খুব নরম স্বরে ভয়ে ভয়ে বললাম, উনি আমার গুরুদেব ছিলেন। বললেন অ, বলে আবার অন্য কথায় চলে গেলেন। তবে হ্যাঁ, তার আগে এই এপিসোডের বৈঠকি মেজাজে আপনাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রিপশানটা করবেন, বেল আইকনটাকে একটু প্রেস করবেন, আর কি দেখতে চান, কি জানতে চান সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন,
সবসময় মনে রাখবেন, জিডি স্টুডিও কিন্তু আপনাদের জন্য, আপনারা থাকলে তবেই আমরা আছি। যেখানে ছিলাম, 2007 সাল সিলেক্ট হাউস ধূসর অ্যালবামের শুটিং প্রথম দিন, দুটো তিনটে সিন হয়ে গেল, প্রথম শট তাকিয়ে শুধু দেখলাম। একটি শটের কথায় আসি, সিনটা বেশ বড় একটা সিন, স্ক্রিপ্ট পড়ানোর দায়িত্ব ছিল আমার উপরে, আমি সৌমিত্রবাবু এবং সাবিত্রী দেবীকে আমি স্ক্রিপ্ট পড়াতাম, সাবিত্রীদের কথায় পরে আসব। স্ক্রিপ্ট পড়িয়ে দিতাম, ওনারা শুনতেন, সৌমিত্রবাবুকে দেখতাম, অদ্ভুত মেমারি, একটা শব্দ এদিক থেকে ওদিক হতো না, কোনো পাংচুয়েশন এদিক থেকে ওদিক হতো না, কোনো বাক্যের গঠন উনি চেঞ্জ করতেন না, হুবহু বলে দিতেন। তো একদিন আমি গিয়ে ওরকম একটা গোটা সিন পড়ে শুনিয়েছি, সিনটা পড়ার পর উনি আমার দিকে তাকিয়ে বললেন, বাবা এটা তো একটু বড় সিন। বললাম, হ্যাঁ স্যার একটু বড়। এটা কি ডিরেক্টর একবারে যাবে? আমি বললাম, সেটা তো উনি বলেননি। উনি একটু ভেবে বললেন যে একটা কাজ করি, এটা মুখস্থ করে রাখি, দাও তুমি আমার স্ক্রিপ্টটা দাও। তা আমি স্ক্রিপ্টটা দিয়ে চলে যেতে যাচ্ছি, তুমি বললেন, যেও না দাঁড়াও। তো আমি দাঁড়ালাম, উনি মুখস্থ করবেন, আমি দাঁড়ালাম, উনি স্ক্রিপ্টটা নিলেন, ঠিক চারটে পাতা ঠাসা ডায়লগ, এইবার দেখুন, উনি এরকম স্ক্রিপ্টটা নিয়ে এরম পড়ছেন, উল্টে ফেললেন, আবার এরম, আচ্ছা এটা কী লেখা, একটা শব্দ বুঝতে পারছেন না। আমি বললাম, এটা স্যার এই লেখা, হ্যাঁ ওকে ওকে অল রাইট, আবার উল্টে ফেললেন, এই পর্যন্ত তো? বললাম হ্যাঁ, যাও দিয়ে দিন। আমি আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড, এটা কী হলো রে বাবা, এরমভাবে মুখস্থ হয়ে গেল, ঠাসা ডায়লগ চারটে পাতা, কি জানি হবে হয়তো। আরও 15-20 মিনিট বাদে শট রেডি হলো, ওনার ডাক পড়ল, ডিরেক্টর ওয়ান টেক করলেন, সিকোয়েন্সটা এমন ছিল উনি ওয়ান টেক করলেন। বিলিভ মি, বিশ্বাস করুন দর্শক বন্ধুরা, একটা শব্দ এদিক থেকে ওদিক হলো না, একটা পাংচুয়েশন এদিক থেকে ওদিক হলো না, কোনো বাক্যের গঠন বদল হলো না, চারটে পাতার ডায়লগ সৌমিত্রবাবু একভাবে বলে গেলেন, এরম অসামান্য অভিনয় করলেন, হাঁ করে শুধু তাকিয়ে রইলাম। স্মৃতি কাকে বলে, তখন বুঝলাম যে অসম্ভব কিছু নয়, যারা জীবনের সেই জায়গায় পৌঁছন, যারা কৃতবিদ্ধ হন, তারা তো এমনি এমনি হন না, এমনি এমনি কেউ সৌমিত্র চট্টোপাধ্যায় হতে পারে না। ওই শটের পর আমি ওনাকে এক ফাঁকে একটা প্রণাম করেছিলাম, করে বলেছিলাম, স্যার এতগুলো পাতা এতগুলো ডায়লগ আপনি একটা শব্দ এদিক থেকে ওদিক করলেন না? উনি একটু হেসে বললেন, না অভ্যেস। সৌমিত্রবাবুর অসাধারণ রসবোধ, মানুষটাকে যত কাছ থেকে দেখেছিলাম তত যেন এক একটা অ্যাসপেক্ট বেরিয়ে এসেছিল। উনি শুটিংয়ের ফাঁকে ফাঁকে খুব গল্প করতেন, এবং যে দুজন মানুষ ওনার গল্পে ফিরে ফিরে আসতো, ওনার ভাষাতেই বলি, একজন হলেন তপনদা অর্থাৎ তপন সিনহা, আরেকজন মানিকদা অর্থাৎ সত্যজিৎ রায়, বিভিন্ন গল্প। এর সূত্রে আমার একটা অদ্ভুত ঘটনা মনে পড়ছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। ছোটদা অর্থাৎ অনিমেষদা একটা সিকোয়েন্স নিয়ে সৌমিত্রবাবুর সঙ্গে কথা বলছে, ডিরেক্টর উজ্জ্বলদা রয়েছেন মনিটরের ওদিকে, আমি দাঁড়িয়ে রয়েছি, আমার হাতে স্ক্রিপ্ট রয়েছে। ছোটদা বলছে, সৌমিত্রদা তাহলে ফোনটা আপনি ছেড়ে দিচ্ছেন, ছেলের সঙ্গে কথা হয়ে গেল, আপনি ফোনটা ছেড়ে দিয়ে, ছেড়ে দেওয়ার আগে একটু ফোনটা নিয়ে একটু বাণিজ্য করুন, এই বাণিজ্য ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, অর্থাৎ ফোনটা নিয়ে একটু বিজনেস করুন, মানে একটু অ্যাক্টিভিটি। অনেক সময় এরকম হয়, মানে স্ক্রিপ্টে হয়তো ঠিক সেই গাইডলাইনটা দেওয়া নেই, অর্থাৎ ফোনটা ওদিক থেকে যে কথা বলছে সে শেষ করলো, ফোনটা টাক করে রেখে না দিয়ে ফোনটা নিয়ে, এই যে পার্টটুকু, এই যে ছোট কয়েকটা সেকেন্ড গেল, এটাকেই বলা হয় বাণিজ্য করা বা বিজনেস করা। তো ছোটদা বলছে যে, সৌমিত্রদা আপনি একটু বাণিজ্য করবেন। সৌমিত্রবাবুর সঙ্গে সঙ্গে ভুরু কুচকে বললেন, আমি তো সেই অর্থে বণিক নই, অভিনেতা বলেই নিজেকে জানতাম, তো যাই হোক বলছি যখন তখন করব, কতক্ষণ? তো ছোটদা বলল, ওই 4-5 সেকেন্ড। সৌমিত্রবাবু ছিলেন খুব মেটিকুলাস এসব ব্যাপারে, না ওরকম নয়, বি স্পেসিফিক, কতক্ষণ করব? 5 সেকেন্ড আমি বলেছি। উনি আমার দিকে তাকিয়ে বললেন, 5 সেকেন্ড গুনবে কে, তুমি না আমি? আমি বললাম, আমি গুনব, কি করে গুনবে? এইবার আমি একটু থতমত খেয়ে যাচ্ছি, পরপর প্রশ্নগুলো আসছে। আমি বললাম, এই 1, 2, 3, 4। বললেন, জীবনেও মিলবে না ওটা 5 সেকেন্ড, হয় বেশি হবে নয় কম হবে।
ন্যাচারালি আমি চুপ করে দাঁড়িয়ে আছি। উনি ছোটদাকেও বললেন, মানে বসো, আমার দিকে তাকিয়ে আর ব্যাডম করলেন। পাশেই একটা চেয়ার খালি ছিল, আমি ওখানে বসলাম। শোনো, সেকেন্ড ক্যালকুলেট করাটা আমি মানিকদার থেকে শিখেছিলাম। ঘড়ির দিকে তাকাও। আমি না মানে তখন একটু এ হয়ে আছি, তো বুঝতে পারছি না, মানে সব জিনিস একটু লেটে লেটে রেজিস্টার করছে। বললেন, হাত ঘড়ির দিকে তাকাও। তো আমি ঘড়ির দিকে তাকালাম। উনি বললেন, এইবার আমি বলছি সেকেন্ড ক্যালকুলেট করাটা মেলাও ঘড়ির কাঁটার সাথে। আমি ঘড়ির দিকে তাকিয়ে আছি, বললাম হ্যাঁ স্যার দেখছি। এবার উনি একটু থেমে বললেন, ওয়ান লিটল সেকেন্ড, টু লিটল সেকেন্ড, থ্রি লিটল সেকেন্ড, ফোর লিটল সেকেন্ড, ফাইভ লিটল সেকেন্ড বলে আমার দিকে তাকিয়ে বললেন, মিলল? আমি কিছু বললাম না। উনি নিজেই বললেন, কাঁটায় কাঁটায় মিলল। বললাম হ্যাঁ স্যার, দিস ইজ দ্য ওয়ে টু ক্যালকুলেট সেকেন্ড, ওয়ান লিটল সেকেন্ড, টু লিটল সেকেন্ড, থ্রি লিটল সেকেন্ড, এইভাবে গুনবে, দশ পর্যন্ত এইভাবে গুনবে। যদি তোমাকে বড় সেকেন্ড মুখে গুনতে হয়, সাধারণত বড় সেকেন্ড তো গুনতে হয় না, কিন্তু যদি কুড়ি তিরিশ এরকম সেকেন্ড ক্যালকুলেট করতে হয়, তাহলে দশ পর্যন্ত গুনবে, গুনে এই হাতে এরকম এক নিয়ে নেবে, আবার ওয়ান থেকে শুরু করবে, আবার টেন পর্যন্ত এসে দুই নিয়ে নেবে, মানে তোমার কুড়ি সেকেন্ড হলো। কেন বলো তো? আবার প্রশ্ন। কিন্তু ততক্ষণ আমি বুঝে গেছি উত্তরটা উনিই দেবেন, আমি চুপ করে রইলাম। ছোটদা মিটিমিটি হাসছে, এটাও মানিকদার টিপস, ইলেভেন লিটল সেকেন্ড, টুয়েলভ লিটল সেকেন্ড, থার্টিন লিটল সেকেন্ড, এই শব্দগুলো অনেক বড়, ওয়ান টু থ্রি ফোরের মতো ওইগুলো এরকম এই নয়, একটু ওইগুলো অনেকটা বড় শব্দ, ছড়ানো শব্দ, কাজেই ওগুলোতে কিন্তু তোমার আবার গণ্ডগোল হয়ে যাবে। সেই জন্য ওয়ান থেকে টেন করে এই দিকে একটা করে এ করবে, কাউন্ট করবে, তাহলে তোমার ব্যাপারটা মিলে যাবে। এইটা জীবনেও ভুলতে পারিনি। তারপর থেকে বহু সময় বহু শুটিংয়ে সেকেন্ড ক্যালকুলেট করার যখন দরকার এসেছে, আমি অন্তত ঠিক এই পদ্ধতিতেই সেকেন্ড ক্যালকুলেট করেছি। আরও কত গল্প, খুব সম্ভবত সোনার কেল্লার একটা গল্প উনি করেছিলেন, যে একটা পোস্ট কার্ডে একটা পোস্ট অফিসে স্ট্যাম্প মারার দরকার ছিল, যেটা সত্যজিৎবাবু নিজে হাতে এঁকে দিয়েছিলেন। ওই পোস্ট অফিসের যেরকম গোল স্ট্যাম্প থাকে, সেটা সত্যজিৎবাবু নিজে হাতে এঁকেছিলেন। এবং সৌমিত্রবাবু বলেছিলেন যে উনি ওনার কাছে ওই পোস্ট কার্ডটা সংগ্রহ করে রেখেছিলেন, এবং ওনার কথাটাই আমি আজকে এত বছর পরে মনে করে বলার চেষ্টা করছি। উনি ছোটদাকে সম্বোধন করে বলছিলেন, দেখো অনিমেষ, মানিকদা কী লেভেলের আর্টিস্ট ছিলেন, আমি পরবর্তীকালে আমার সংগ্রহে রাখা মানিকদার ওই স্ট্যাম্প আঁকা পোস্ট কার্ডটার সঙ্গে আসল পোস্ট কার্ডের স্ট্যাম্প মিলিয়ে দেখেছি, তার রেডিয়াস, তার ডায়ামিটার, এভরিথিং, সব কিছু একদম এক। হোয়াট অ্যান আর্টিস্ট হি ওয়াজ, কি পারফেকশন, বুঝলে? মানিকদা মানে হচ্ছে পারফেকশন। এরকমই জিন্দের মন্দির কথা, তপন সিনহাকে নিয়ে উনি ভীষণ রকম, ওনার মধ্যে একটা কী বলবো, একটা অদ্ভুত পজিটিভনেস কাজ করত। এই তপন সিনহা সম্বন্ধে বলতে গেলেই আমি দেখেছি ওনার একটা আলাদা আবেগ কাজ করেছে। এবং উনি একটা কথা বারবার বলেছিলেন যে দেখো, তপনদা কত সাহসের পরিচয় দিয়েছিলেন উত্তমদার এগেনস্টে, যে সময় উত্তমদা বাংলার বেতাজ বাদশাহ, সেই সময় উনি ঝিন্দের বন্দি করছেন এবং ময়ূরবাহনের চরিত্র, ইংরেজি যেটা অ্যান্টনি হোপের প্রিজনার অফ জেন্দা, অ্যাকচুয়ালি দ্য ক্যারেক্টার ওয়াজ রুপার্ট অফ হেনজো, একটা মানে মারাত্মক ক্যারেক্টার, ওই রকম অপূর্ব ভিলেন, মানে আমি এর থেকে ভালো শব্দ আমি আর খুঁজে পাচ্ছি না, শব্দ বন্ধ, অপূর্ব ভিলেন। তো সৌমিত্রবাবু বলছেন তপনদা কতটা কারেজিয়াস ছিলেন যে এই রোলটার জন্য উনি আমার মতো একজন আনকোরা শিল্পীর ওপর ভরসা করেছিলেন। খুব সম্ভবত সৌমিত্রবাবুর সেকেন্ড ছবি ছিল ঝিন্দের বন্দি, ইফ আই এম নট রং। তো যাই হোক, এই তপন সিনহার সম্বন্ধে বলতে গেলে ওনার একটা অদ্ভুত আবেগ কাজ করত। আরেকটা ঘটনা, ওই আমি বলছিলাম না ওনার ওই স্মৃতির ব্যাপারটা, এটা একটা দারুণ ঘটনা। একটা সিকোয়েন্স চলছে, খুব জমজমাট একটা, একটু কমেডি নির্ভর একটু কমিক সিকোয়েন্স চলছে, সাবিত্রী দেবী এবং উনি ওই সিনেমাতেই ধূসর অ্যালবামে চলছে, ওনারা নিজেদের মধ্যে পার্ট করছেন, দারুণভাবে একটা সিকোয়েন্স শেষ হয়ে গেল, দুর্দান্ত ওয়ান টেক, ওকে, সবাই হাততালি দিয়ে উঠল। সৌমিত্র বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে ডিরেক্টর বলে উনি উজ্জ্বলদার দিকে তাকালেন। হ্যাঁ সৌমিত্রতা, কী হয়েছে বলুন? তুমি কিন্তু শর্ট কাটনি, এডিটে যখন স্ক্রিপ্টের সঙ্গে মিলবে না তখন কিন্তু আমাকে আবার গালাগাল দিও না। সবাই তো আকাশ থেকে পড়লো, কী ব্যাপার বোঝা যাচ্ছে না।
ডিরেক্টরও বুঝতে পারছে না, ছোটদা ভুরু কুচকে তাকিয়ে আছে, আমি তো মানে সিনেই নেই কি বুঝবো। এবার উনি একটু সময় নিলেন, প্রত্যেকের দিকে একটু এরকম তাকালেন, তাকিয়ে বললেন স্ক্রিপ্ট কার কাছে বলে আমার দিকে তাকালেন, তোমার হাতে তো? বললাম হ্যাঁ। ওই স্ক্রিপ্টটা দেখো তো, ওই 5 নম্বরে সাবিত্রীর যে ডায়লগটা ছিল সেটা এই ছিল না বলে উনি সাবিত্রীর ডায়লগটা বললেন, সাবিত্রীদের ডায়লগটা। বললাম হ্যাঁ স্যার, সাবিত্রী তো ওটা বলেনি, সাবি তো ওখানে একটু গুলিয়ে দিয়েছে, সাবি কিন্তু ওটা গুলিয়ে দিয়েছে, ও যেটা বলেছে সেটার মানেটা ওরকম হলেও ও কিন্তু অনেকটা ডায়লগটা নিজের মতো ফর্ম করেছে, যার ফলে আমি ঠিকঠাক কিউটা পাইনি, পরের ডায়লগটা আমি না বলে ইম্প্রোভাইজ করে কিন্তু আমি অন্য একটা জিনিস বলেছি, মিনিংটাকে একই রেখেছি, কিন্তু তোমার ওই ডায়লগটা কিন্তু আমি একদমই বলতে পারিনি। তারপরের ডায়লগটা সাবি ঠিক দিয়েছে, আমি তখন আবার ওই আগের জিনিসটাকে ফিরিয়ে এনে নতুন করে ডায়লগটা মিলিয়ে দিয়েছি, তোমরা কিন্তু বাবা কেউ কাট বলনি, পরে কিন্তু এডিটে গিয়ে আমাকে গালাগাল দিও না। কেউ তো বুঝতেই পারিনি এমন একটা অভিনয় চলছে, সেইটাই সবাই দেখেছি, কোথায় স্ক্রিপ্ট কোথায় ডায়লগ কেউ মেলানোরও চেষ্টা করিনি। বাট ইট ওয়াজ সৌমিত্র চট্টোপাধ্যায়, ডিরেক্টর, অ্যাসোসিয়েট ডিরেক্টর, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট, সকলে হা। কত বলবো, কত বলা যায়। সাবিত্রীদির প্রসঙ্গটা বারবার আসছে, সাবিত্রীদির নিউ আলিপুরের ফ্ল্যাটে আমি বেশ কয়েকবার গেছিলাম এই ছবিটার জন্য। প্রথম যখন গেছিলাম তখন এই ধূসর অ্যালবামের মূল যে চিত্রনাট্যটি সেই মূল চিত্রনাট্য করেছিলেন শক্তিপদ রাজগুরু। আমার পরম সৌভাগ্য উজ্জ্বল কুমার দাস যিনি পরিচালক তিনি আমাকে শক্তিপদ রাজগুরুর কাছে নিয়ে গেছিলেন, কারণ আমার কিছু সিকোয়েন্স আমার লেখা ছিল সেগুলো একটু ওই ওনাকে দিয়ে অ্যাপ্রুভ করানোর ব্যাপার ছিল। পরম সৌভাগ্য জানেন তো যে আমার প্রত্যেকটি সিকোয়েন্স শক্তিপদ রাজগুরু নিজে অ্যাপ্রুভ করেছিলেন এবং আমার পিঠ চাপড়ে দিয়েছিলেন যে তুমি খুব ভালো লিখেছ, তুমি গোটা স্ক্রিপ্টটাই লিখতে পারতে। তখনকার দিনে এই এখনকার মতো এত অ্যান্ড্রয়েড ফোন টোন এসব কিছুই ছিল না, খুব ছোটো ছোটো কিছু সেলফোন ছিল, কোনো ছবি টবিও কিছু নেই। যাই হোক, একটা অদ্ভুত স্পর্শকাতর সিকোয়েন্স ছিল, মায়ের শরীর অত্যন্ত খারাপ, প্রবাসী ছেলে খবর পেয়েছে কিন্তু আসতে পারছে না, মা একাকিত্বে ভুগছে, এরকম একটা সিকোয়েন্সে একটা সলিলকি ছিল, অর্থাৎ বহুদিনের বৃদ্ধ যে ভৃত্য বাড়িতে ছিল সেই বোধহয় সন্ধেবেলা একটু গৃহকর্তীর সঙ্গে কথাটা বলে চলে গেল, সেই রোলটা করেছিলেন ফকিরদা, ফকিরদাও আজ আর আমাদের মধ্যে নেই। যাই হোক, ফকিরদাকে নিয়েও কিছু গল্প পরে কখনো পারলে অবশ্যই করব। তারপরে সাবিত্রীদি বসে আছেন, বসে নিজের মনে কিছু কথা বলছেন, চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে, এই হচ্ছে সিকোয়েন্স। উনি আগে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমার যখন চোখ দিয়ে জলটা গড়িয়ে পড়বে আমার নিশ্চয়ই ক্লোজ শট যাবে? ডিরেক্টর, অ্যাসোসিয়েট ডিরেক্টর সবাই বললো হ্যাঁ দিদি যাবে। কোন সময় থেকে আমার ক্লোজটায় তোমরা আসছো, শটটা কী করে টেক করছো, আমার শট ডিভিশনটা বুঝিয়ে দাও। তো ওনাকে বোঝানো হলো, উনি বললেন তাহলে আমি একটা কাজ করব, আমার চোখে যে জলটা সেটা আমি বেশ কিছুক্ষণ চোখে ধরে রাখব, বেশ কয়েক সেকেন্ড আমি চোখে ধরে রাখব, তারপরে তোমরা আরও একটু ক্লোজে আসবে, অন শট ক্যামেরাটা অপারেট করে আরও একটু ক্লোজে এসো, আমি তারপরে চোখ থেকে জলটাকে গড়িয়ে ফেলে দেবো, যাতে তোমরা দেখতে পাও যে আমার গাল বেয়ে চোখের জলটা নামছে। আমি তো দাঁড়িয়ে শুনছি, বললাম যে বাবারে, এদিকে অনশট ক্যামেরাটা এইভাবে অপারেট করবে সেটাকে উনি বুঝবেন, বুঝে চোখে আমাদের তো জল চলে এলে ওরকমভাবে চোখে জলটা ধরে রাখবো, চোখের পাতার মধ্যে জলটা জমিয়ে রাখবো, তারপরে ফেলে দেবো, ইন্টারেস্টিং বিষয়। আমি খুব কিউরিয়াস হয়ে গেলাম, আই ওয়াজ রিয়েলি কিউরিয়াস যে দেখি পুরো ঘটনাটা কীভাবে ঘটে এবং এটা একশটে ওকে হয় কি না। যথারীতি পুরো ঘটনাটাই ঘটলো একশটে। শ্যামল চক্রবর্তী ছিলেন ক্যামেরা পার্সন, শ্যামলদাও আজ আর আমাদের মধ্যে নেই, কোভিডকালে শ্যামলদা আমাদের ছেড়ে চলে গেছেন বড় অকালে, অসাধারণ ক্যামেরাম্যান ছিলেন। সমস্তটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কথা বলতে বলতে সলিলকি করতে করতে সাবিত্রীদির গলাটা ধরে এলো, সাবিত্রীদি আনমোনা হয়ে গেলেন, তারপর তার গলাটা চোকড হয়ে গেল, তিনি আর কথা বলতে পারলেন না, চোখ ভরা টলটলে জল, জলটা কাঁপছে, জলটা দু চোখ ভরা জল, একটা বিন্দু চোখ থেকে পড়েনি, 5-6 সেকেন্ড গেল, অন শট ক্যামেরাটা অপারেট হলো, হালকা করে কেউ একজন বলল ইয়েস, টপ 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 করে গাল বেয়ে চোখের জলগুলো পড়ে গেল, শটটা ওকে হলো। কোনো গ্লিসারিন টিসারিনের প্রয়োজন অবশ্যই ছিল না,
হয়ে গেল। উনি কিছুক্ষণ বসে রইলেন, কিছু সেকেন্ড পজ নিলেন, পুরো ইউনিট স্তব্ধ, পুরো পিন ড্রপ সাইলেন্স, সব নিশ্চুপ। উনি নিজে তিন চার সেকেন্ড সময় নিলেন, নিরম মুখ তুলে বললেন, ঠিক ছিল তো? কেউ মুখে কোনো কথা বলল না। ওখানে যতজন লোক ছিল সবাই মিলে জাস্ট একটা হাততালি দেওয়া হলো। কত বলবো বলুন, গল্পের কোনো শেষ নেই, এ তো পরিক্রমা। এখন যখন ওই যেটা প্রথমেই বললাম, হয় নাই লুক ব্যাক, যখন পেছনে দেখি তখন মনে হয় যে এত রঙিন দিন, এত সোনালি দিন সমস্ত পেছনে ফেলে এসেছি, সোনালি দিনের দিকেই এগিয়ে যাচ্ছি। এইভাবে আমার পরবর্তী টেলিছবির কাজটাও শুরু হয়ে গেল। সেটার লোকেশন হলো দাসানিতে, দাসানি স্টুডিও, রিজেন্ট পার্কের ওখানে, এবং তাতে অভিনেতা হিসেবে আর একজন দুর্দণ্ড প্রতাপ মানুষের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হলো, নান আদার দ্যান পরাণ বন্দ্যোপাধ্যায়। মাল্টিস্টারার ছবি ছিল, এখানে বহু মানুষ অভিনয় করেছিলেন। তুলিকা বসু, যিনি আমার দিদিভাই, তিনি ছিলেন, রানা মিত্র, রানাদা ছিলেন, বিশ্বজিৎ চক্রবর্তী ছিলেন, ছবি তালুকদার, ছবি দিওয়ার আমাদের মধ্যে নেই, ছবি দি ছিলেন, আবার ফকিরদা ছিলেন, এবং সবার ওপরে ছিলেন পরাণদা, পরাণ বন্দ্যোপাধ্যায়। পরাণদার একটা অদ্ভুত ঘটনা এই ছবিতে ঘটে, সেই ঘটনাটা বলি, কারণ সেই ঘটনাটা না বললে আমি যে বৈঠকি গল্পের মেজাজে রয়েছি সেটা অসম্পূর্ণ থেকে যাবে। শট বোঝানো হয়ে গেছে, দাসানি স্টুডিওর একটা সেট, একটা ঘর, সেখানে পরান্দা রয়েছে, রানাদা রয়েছে। পরান্দার লাস্ট ক্লোজ শটে আমরা সিনটাকে ওভার করব। আমার ডায়লগটা এখনও মনে আছে, সুরজিৎ তুমি মনে করো এটাই আমার আদেশ, দেরি করো না, লাইফলাইন নার্সিংহোম এখান থেকে অনেক দূর। এই হচ্ছে পরান্দার ডায়লগ। ক্লোজ শট যাচ্ছি, অর্থাৎ শুধু পরাণবাবু, পরাণবাবু ডায়লগটা দেবেন, সিনটা ওভার হয়ে যাবে। যথারীতি ক্লোজ নেওয়া হলো, শট নেওয়া হলো, রোল, ক্যামেরা, অমুক তমুক, লাইট ফাইট সব হয়ে অ্যাকশান। যেমনি অ্যাকশান বলা হলো, পরাণবাবু একদম ওনার ওই ভঙ্গি, ওনার ওই অপূর্ব যে এক্সেলেন্ট যে ক্যাপাসিটি সেটা দিয়ে উনি বললেন, সুরজিৎ একদম দেরি করো না, আমার কথাকে আদেশ হিসেবে মানো, লাইফলাইন নার্সিংহোম অনেক দূর। এই যে স্ট্যান্ড স্টিল ব্যাপারটা হলো, এটা ওয়ান শট, ওকে, এই এই ডায়লগ তো কোনো ব্যাপার না, উনি আগে কম্পোজিট এই ডায়লগটা দিয়েও দিয়েছেন। রানাদার ক্লোজটা নেওয়া হয়ে গেছে, এবার পরাণবাবুর ক্লোজটা নেওয়া হচ্ছে, পরাণবাবু ডায়লগটা বলে দিলেন। বলে দেওয়ার মানে আমরা জাস্ট অ্যান্টিসিপেট করছি, ওখান থেকে কাট শব্দটা পরিচালক বলবেন, পরিচালক বসে রয়েছেন আমাদের মনিটরের সামনে, আমি এই দিকের একটা দেয়ালে দাঁড়িয়ে রয়েছি, আমার হাতে স্ক্রিপ্ট, ঠিক উল্টো দিকে রয়েছে ছোটদা, অর্থাৎ অনিমেষ ঘোষ, তিনি আবার এই ছবিরও অ্যাসোসিয়েট ডিরেক্টর। ছোটদার একটা অদ্ভুত জেস্চার ছিল, ছোটদা বলতো কাট ইট, আর ছোটদা সবসময় কাট ইট এইভাবে বলতো। তো পরাণবাবুর ওই অনেক দূর বলে পরাণবাবু এই যে জেস্চারটা করলেন, ছোটদা ওইখান থেকে একটা হালকা জেস্চারে, মানে ডায়লগ তো ওখান থেকে তো ডিরেক্টর বলবেই কাট ইট, কোনো কাট ইট এলো না, ছোটদা কাট ইট বলে এরম এরম হয়ে রইল। আমি ঠিক অপোজিটের দেয়ালটায় দাঁড়িয়ে রয়েছি, আমি ভাবছি কি হলো, আর কোনো ডায়লগ আছে নাকি, মানে আমার হাতে স্ক্রিপ্টটা ছিল, আমি একটু এরকম করে স্ক্রিপ্টটা দেখলাম, না এই তো শর্ট ডিভিশন করা রয়েছে, ক্লোজ শট, লাইফলাইন নার্সিংহোম অনেক দূর, তো শট ওভার। পরাণবাবু কিন্তু ওরমভাবেই দাঁড়িয়ে রয়েছেন, এই যে লাইফলাইন নার্সিংহোম কিন্তু অনেক দূর, এই উনি এখানে দাঁড়িয়ে রয়েছেন। আট দশ সেকেন্ড তো কেটে গেছে, আট দশ সেকেন্ডটা শুনতে আট দশ সেকেন্ডের মতো লাগে, কিন্তু একটা শটকে আপনি যদি হোল্ড করিয়ে দেন, এই আট দশ সেকেন্ডটাকে কিন্তু একটা দিন বলে মনে হবে। কেউ কাট বলছে না, কিছুই বোঝা যাচ্ছে না, ক্যামেরা পার্সন যিনি তিনিও বুঝতে পারছেন না কী হবে। এইবার পরাণবাবু এই যে এরমভাবে দাঁড়িয়েছিলেন, আরও দু চার সেকেন্ড চলে যাওয়ার পর উনি বললেন, না মানে অভিনেতাকে নিজেকেই যে কাটটা বলতে হবে সেটা কিন্তু কন্ট্রাক্টে ছিল না। এইবার ওখান থেকে ডিরেক্টর বললেন, কাট ইট। পরাণবাবু এবার চলে গেলেন। এবার ডিরেক্টর কি কাটটা বলতে ভুলে গেছিলেন, না পরাণবাবুর অভিনয়ে একদম মগ্ন হয়ে গেছিলেন, না ঘুমিয়ে পড়েছিলেন, সেটা অবশ্য বলা যাবে না। কিন্তু আমরা পরবর্তীকালে নিজেদের মধ্যে আলোচনা করেছি যে পরাণবাবু যদি তখন ওইটা না বলতেন ওইরকম অদ্ভুত ভঙ্গিতে, না মানে কাটটাও যে অভিনেতাকেই বলতে হবে এটা কিন্তু কন্ট্রাক্টে ছিল না, তখন গিয়ে আলটিমেটলি কাটটা হলো। পরাণবাবু একটা ভার্সাটাইল ক্যারেক্টার, কী রসবোধ, কী অসামান্য একজন মানুষ,
এবং আমি ওনাকে আবার স্ক্রিপ্ট পড়াতে আমার পরম সৌভাগ্য যে আমি এই সব মানুষের সান্নিধ্য পেয়েছি এবং উনি আমাকে বলতেন স্ক্রিপ্টটা কানে দে কানে দে। আমি সঙ্গে সঙ্গে সিকোয়েন্সটা পড়তাম, উনি সঙ্গে সঙ্গে বলতেন। অন্তত ওই ছবিটির ক্ষেত্রে, ছবিটির নাম ছিল উত্তরায়ণ, এটিও একটি বেসরকারি চ্যানেল তখন খুব পপুলার ছিল এবং তাদের ওই টেলিফিল্মের স্লট ছিল এবং ইট ওয়াজ ভেরি পপুলার ওই স্লটটা, রবিবার সন্ধ্যেবেলার স্লট, তো তার জন্যই টেলিছবি। তো ওই ছবিটিতে কিন্তু অন্তত পুরো যে কদিন শুটিং হয়েছিল পরাণবাবু ওই স্ক্রিপ্ট একদম ওইভাবেই কানে দে বলে উনি এরকম দেখাতেন, কানে কানে দে কানে দে। তো আমি পরপর পড়তাম, উনি সঙ্গে সঙ্গে ডায়লগগুলো বলতে বলতে যেতেন, অদ্ভুত মেমারি। আর উনি একটা অসাধারণ জিনিস করতেন, মানে কখনো ওনার হয়তো মনে হতো যে উনি একটা দুটো শব্দ একটু কিছু যোগ করবেন বা কিছু, উনি সেটা বলতেন উইথ কাইন্ড পারমিশন আমি কি করতে পারি। আর ঘটনাচক্রে এই ছবির স্ক্রিপ্টটা আমার লেখা ছিল, এই পুরো স্ক্রিপ্টটাই আমার লেখা। আমি অত্যন্ত লজ্জা পেয়ে যেতাম, আমি বলতাম স্যার আপনি এরকমভাবে বলছেন, না এটা বলতেই হবে, বলতেই হবে, এটা 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 তোমার সৃষ্টি, আমি সেখানে খোদার উপর খোদগারি করছি, তো আমাকে পারমিশন নিতে হবে। আমার মনে হচ্ছে আমি কি এটা বলবো, বলে আমার এখনও মনে আছে কোনো একটা সেন্টেন্সে, মানে কোনো একটা ডায়লগে উনি মহাকাল শব্দটা যোগ করবেন, তো উনি আমায় বললেন হ্যাঁ উইথ ইওর কাইন্ড পারমিশন আমি একটু মহাকাল বলবো, তাহলে স্যার প্লিজ প্লিজ আপনি এরমভাবে জিজ্ঞেস করবেন না। তো তাই ভাবি, আজকে ভাবি যে যারা লেজেন্ডারি ফিগারে পরিণত হন, যারা কৃতবিদ্ধ হন, তাদের সাথে যদি মেশার সুযোগ পাওয়া যায়, তাদেরকে যদি কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যায়, তাহলেই বোঝা যায় যে তারা কেন লেজেন্ডারি, তারা কেন কৃতবিদ্ধ, কেন তারা ইতিহাসের পাতায়। তো এই ছিলেন পরাণবাবু। একটা এই আজকে আজকের এই যে গল্পতে পরাণবাবু অত্যন্ত প্রাসঙ্গিক, বিকজ পরাণবাবু হচ্ছেন একদম বৈঠকি মেজাজের একজন মানুষ। সমস্ত গল্পই একটা এপিসোডে বলা যাবে না, সে চেষ্টা করাটাও বৃথা, এটা কখনো সম্ভবই হবে না। আবার কখনো আপনারা চাইলে আমরা ফিরে আসব। আর তার আগে একটা কথা আছে, বসন্ত বিলাপে সিধুকে তো আপনাদের মনে আছে, ঠাঁটা করা দুপুরে পুকুর ধারে প্রেমিকাকে নিয়ে বসে বলে উঠল হ্যাং দ্যাট ওল্ড ক্যাডাভেরাস লেডি, বেশি ত্যান্ডাই ম্যান্ডাই করলে না, উচিত শিক্ষা দিয়ে দেবো, আর তারপর স্ট্রেট ঝাঁপ। কী হয়েছিল পুরো ঘটনাটা যদি জানতে চান তাহলে ক্লিক করুন এই ডান দিকের ভিডিওটায়, সব চোখের সামনে ফুটে উঠবে। সানডে লাইব্রেরির এই এপিসোড আজকে তাহলে এখানেই শেষ করি। ওই যেটা বললাম, আপনারা চাইলে, আপনারা ডাকলে আবার ফিরে আসবো, কারণ আপনাদের ডাক উপেক্ষা করার ক্ষমতা আমাদের নেই। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর জিরি স্টুডিওকে এভাবেই ভালোবাসুন। নমস্কার।